স্যার শুরুতেই নজর রাখবো দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র কোনো পয়সা দিচ্ছে না, আমি কি করব? আপনারাই বলুন, রামকে আপনি পয়সা দিচ্ছেন, বলেছেন বাজার থেকে এই জিনিসটা নিয়ে আয়। রাম বাড়িতে ফিরলে দেখলেন রামের কাছে কোনো পয়সাই নেই। আপনি রামের কাছ থেকে হিসেব চাইবেন না? আপনি তো বলবেন তোকে যে পয়সা দিলাম তার হিসেব দে। আপনি কি বলবেন হিসেবটা শ্যামের কাছ থেকে নিয়ে নিন? একটা জিনিস স্পষ্ট, রাজ্যে যা কিছু হচ্ছে তা কেন্দ্রই করছে। কেন্দ্রের প্রকল্পে নিজেদের পোস্টার মেরে দিলেই তো হবে না, কি বলেছেন মিঠুন চক্রবর্তী? চলুন শুনবো। যেটা পাঠাবে তা কাকে পাঠাবে? এটাই হলো সবচেয়ে বড়। এই জন্য তুমি এখনো ঘর পাওনি। আমরা বলছি, সেন্টার বলছে আগে হিসেব দিন। উনি তো বলছেন আমাদের কিছু পয়সা দিচ্ছেন, আমি কি করে দেব? এখন আপনি বলুন, আপনি রামের নামে পয়সা দিয়েছেন, আপনার ছেলে রাম, রামকে বলেছেন রাম তুই মার্কেট থেকে এটা নিয়ে আয়, তোকে আমি এত টাকা দেব। রাম ফিরে এলো, দেখবেন পয়সা নেই। তো আপনি রামের থেকে হিসেব চাইবেন না? চাইবেন তো? তোকে যে পয়সা দিলাম তার হিসেবটা দে। বলে না তো শাম গেছে, শামকে দিয়ে দিন। আপনি কি শামকে সেই পয়সাটা দেবেন? দেবেন না। রামের পয়সা রামই পাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই ব্যাংকেই টাকা আসবে। আপনি পোস্টার মেরে দিয়েছেন, কি করে হবে? কিন্তু এটা একটা কিন্তু সবাই স্বীকার করছে যে যা কিছু হচ্ছে সেটা সেন্টারই করছে। পুকুর কাটতে দেখেছেন? দেখেছেন আপনি? একটা পুকুর আছে, যে বলছে পুকুরের মধ্যে কুকুর কেটে দিয়েছি, শুনেছেন কোনদিন? এটা খালি পশ্চিমবঙ্গেই সম্ভব। স্বামীর নামে অ্যাকাউন্ট, স্বামীর নামে কি করে টাকা যাবে, তাই না? খানা যেটা পাঠাবে নজর রাখার চেষ্টা করব পুকুরের মধ্যেই। দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী। মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্র কোনো পয়সা দিচ্ছে না, আমি কি করব? আপনারাই বলুন, রামকে আপনি পয়সা দিচ্ছেন, বলেছেন বাজার থেকে এই জিনিসটা নিয়ে আয়। রাম বাড়িতে ফিরলে দেখলেন রামের কাছে কোনো পয়সাই নেই। আপনি রামের কাছ থেকে হিসেব চাইবেন না? আপনি তো বলবেন তোকে যে পয়সা দিলাম তার হিসেব দে। আপনি কি বলবেন হিসেবটা শ্যামের কাছ থেকে নিয়ে নিন? একটা জিনিস স্পষ্ট, রাজ্যে যা কিছু হচ্ছে তা কেন্দ্রই করছে। কেন্দ্রের প্রকল্পে নিজেদের পোস্টার মেরে দিলেই তো হবে না। মিঠুন চক্রবর্তী কি বলেছেন আরো একবার শুনব। এটাই হলো সবচেয়ে বড়। এই জন্য তুমি এখনো ঘর পাওনি। আমরা বলছি, সেন্টার বলছে আগে হিসেব দিন। উনি তো বলছেন আমাদের কিছু পয়সা দিচ্ছেন, আমি কি করে দেব? এখন আপনি বলুন, আপনি রামের নামে পয়সা দিয়েছেন, আপনার ছেলে রাম, রামকে বলেছেন রাম তুই মার্কেট থেকে এটা নিয়ে আয়, তোকে আমি এত টাকা দেব। রাম ফিরে এলো, দেখবেন পয়সা নেই। তো আপনি রামের থেকে হিসেব চাইবেন না? চাইবেন তো? তোকে যে পয়সা দিলাম তার হিসেবটা দে। বলে না তো শাম গেছে, শামকে দিয়ে দিন। আপনি কি শামকে সেই পয়সাটা দেবেন? দেবেন না। রামের পয়সা রামই পাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় সেই ব্যাংকেই টাকা আসবে। আপনি পোস্টার মেরে দিয়েছেন, কি করে হবে? কিন্তু এটা একটা কিন্তু সবাই স্বীকার করছে যে যা কিছু হচ্ছে সেটা সেন্টারই করছে। পুকুর কাটতে দেখেছেন? দেখেছেন আপনি? একটা পুকুর আছে, যে বলছে পুকুরের মধ্যে কুকুর কেটে দিয়েছি, শুনেছেন কোনদিন? এটা খালি পশ্চিমবঙ্গেই সম্ভব। স্বামীর নামে অ্যাকাউন্ট, স্বামীর নামে কি করে টাকা যাবে?